2022 সালের 10 এপ্রিল পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেন ইমরান খান। সেই সময় জাতীয় পরিষদের 342 জন সদস্যের মধ্যে 174 জন সদস্য তার প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দিয়েছিলেন। পাকিস্তানের ইতিহাসে ইমরান খানই একমাত্র প্রধানমন্ত্রী যাকে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করার পেছনের নাটের গুরু ছিলেন ইমরান খানের একসময়ের বিশ্বস্ত সঙ্গী জাহাঙ্গীর খান তারিন। 1953 সালে আজকের বাংলাদেশের কুমিল্লায় জন্ম নেওয়া তারিনকে পিটিআইয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা বলা হতো। দল ক্ষমতায় আসার পর দুই নেতার মধ্যে বনিবনা কমতে থাকে। একসময় দলের ভেতরেই নিজ অনুসারীদের নিয়ে আলাদা একটি গোষ্ঠী গঠন করে তাদের মাধ্যমেই ইমরানকে ক্ষমতাচ্যুত করেন কয়েকশো মিলিয়ন ডলারের মালিক জাহাঙ্গীর তারিন। পাকিস্তানের চলতি নির্বাচনে ইস্তেহকাম পাকিস্তান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ধনী এই রাজনীতিবিদ। হেভিওয়েট প্রার্থী হওয়ায় স্বাভাবিকভাবেই তার দিকে দৃষ্টি ছিল সবার। নির্বাচনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী মালিক মোহাম্মদ আমির দুগার। স্বতন্ত্র প্রার্থী হলেও নির্বাচনে অযোগ্য ঘোষিত ইমরানের দলীয় লোক হিসেবে আমির দুগারের পরিচিতি রয়েছে। শুক্রবার পাকিস্তান নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা গেছে এনএ 149 আসনে আমির দুগারের কাছে পরাজিত হয়েছেন হেভিওয়েট প্রার্থী জাহাঙ্গীর খান তারিন। ভোট গণনায় আমির দুগার পেয়েছেন 1,43,613 ভোট। অপরদিকে জাহাঙ্গীর খান তারিন পেয়েছেন মাত্র 50,166 ভোট, যা আমির দুগারের প্রাপ্ত ভোটের অর্ধেকেরও কম। এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পিটিআইয়ের সমর্থকরা। এদিকে পাকিস্তানের সাধারণ নির্বাচনে 265 আসনের মধ্যে 100টিরও বেশি আসনের ফলাফলে এগিয়ে আছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। স্থানীয় গণমাধ্যম জিও নিউজ বলেছে এই পর্যন্ত 106টি আসনের মধ্যে 47টিতে জয়লাভ করেছে পিটিআই। এর আগে বৃহস্পতিবার পাকিস্তান জুড়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ বন্ধ হওয়ার 18 ঘন্টা পর শুরু হয় ফলাফল ঘোষণা। পাকিস্তানের যে কোনো নির্বাচনের জন্য এই বিলম্বের পরিমাণ অনেকটাই অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।